দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো যুদ্ধ প্রস্তুতির জন্য বিমান মহড়া চালাচ্ছে ইসরায়েল এদিকে ইরাকের কুর্দি স্থানে রকেট হামলায় নিহত এক ইরানের ডেড লাইন পরমাণু সমঝোতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করল জার্মানি ও ফ্রান্স এদিকে ইরানে স্মার্ট মিসাইলের সফল পরীক্ষা আরো জানিয়ে দিব ইসরায়েলি বিমান প্রবেশী নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সর্বশেষ রয়েছে মিয়ানমারের সামরিক সরকারকে জাতিসংঘের দিব বিস্তারিত যুদ্ধ প্রস্তুতির জন্য বিমান মহড়া চালাচ্ছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের বিমানবাহিনী যুদ্ধ প্রস্তুতি উন্নয়নের লক্ষ্যে বিমান মহড়া শুরু করেছে জাতিসংঘের অঙ্কিত ইসরায়েল ও লেবাননের ব্রুল লাইন বরাবর তারা এই সামরিক মহড়া শুরু করে ইসরায়েলের সেনাবাহিনীর বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে এই মহড়া আগামীকাল পর্যন্ত চলবে এই বিমান মহড়ার ফলে ইসরায়েল জুড়ে এয়ার ট্রাফিক বৃদ্ধি পাবে এবং উত্তর ইসরায়েলও বিস্ফোরণের শব্দ যাবে এদিকে প্রতিবেদনে আরও বলা হয় ভয়াবহ এই মহড়ার মাধ্যমে ইসরায়েল উত্তর ফ্রন্টে যুদ্ধ পরিস্থিতি নির্ণয় করতে সক্ষম হবে পাশাপাশি আঞ্চলিক আধিপত্য ধরে রাখা সে দেশের আকাশসীমা রক্ষা করা এবং বিমান আক্রমণ করে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও অনুকরণ করতে পারবে সাম্প্রতিক মাসে ইসরায়েলি বিমান বাহিনীর বিরুদ্ধে লেবাননের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ রয়েছে গত পয়লাই ফেব্রুয়ারি লেবাননের সশস্ত্র আন্দোলন হিজুবুল্লাহ ব্লু লাইন বরাবর ইসরায়েলের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করে এদিকে ইসরায়েলি বিমান ভূমধ্য সাগর থেকে লেবাননের রাজধানী বৈরুতের ওপর দিয়ে উড়ে যায় যা লেবাননের জনগণের জন্য যন্ত্রণাদায়ক একটি বিষয় দেশটি লেবাননের সঙ্গে প্রয়োগভাবে যুদ্ধে লিপ্ত রয়েছে এছাড়া প্রতিবেশীদের সিরিয়ায় ইসরায়েল শত শত বিমান অভিযান পরিচালনার কথা স্বীকার করে ইরান সমর্থিত গোষ্ঠী ওই অঞ্চলে স্থায়ী ঘাঁটি গাড়তে না পারে তার জন্য ইসরায়েল ওই অভিযান চালায় বলে তাদের দাবি এছাড়াও সিরিয়ার সেনাবাহিনী দামেশকে আকাশ প্রযুক্তি দ্বারা ইসরায়েল ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে তারা জানায় তবে এই বিষয়ে ইসরায়েল বিমান বাহিনী কোনো মন্তব্য করেনি ইরাকের কুর্দি কুর্দিস্তানে রকেট হামলায় নিহত এক ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি ইস্তানের ইরবিল শহরে রকেট হামলায় অন্তত একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন হামলায় এক মার্কিন সহ ছয় জন আহত হয়েছেন মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন খবর রয়টার্স ও ইরাকে মার্কিন জোটের মুখপাত্র কর্নেল হামলায় এক বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন এবং পাঁচ বেসামরিক ঠিকাদার আহত হয়েছেন এতে এক মার্কিন সেনা আহত হয়েছেন বলেও তিনি জানান ইরাকের সাবেক প্রধানমন্ত্রী হোসিয়ার জেবাড়ি জানিয়েছেন অন্তত পাঁচটি কাতিউষা রকেট ইরবিল শহরে আঘাত এনেছে যে এলাকায় রকেটগুলো আঘাত এনেছে সেখানে বেশ কয়েকটি কূটনৈতিক মিশন রয়েছে বলে তিনি জানান হামলার পর নিরাপত্তার কথা চিন্তা করে ইরবিল বিমানবন্দরে কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় এবং ফ্লাইট স্থগিত করা হয় ইরাকের স্থানীয় একটি প্রতিরোধ আন্দোলন সংগঠন হামলার দায় স্বীকার করে বিবৃতি প্রকাশ করেছে এতে তারা বলেছে দখলদার মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে তারা হামলায় চব্বিশটি রকেট ব্যবহার করা হয় এছাড়াও ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি অধ্যুষিত এলাকায় মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে এতে বেসামরিক এক ঠিকাদার নিহত ও আরো পাঁচজন আহত হয়েছেন প্রায় এক বছরের মধ্যে ইরাকি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর ওপর এটা সবচেয়ে প্রাণঘাতী হামলা যেখানে মার্কিন বাহিনী এবং তাদের ইরাকি ও কুর্দি মিত্রদের সঙ্গে ইরানের সমর্থন পুষ্ট মিলিশিয়া বাহিনীগুলোর উত্তেজনা উত্তরোত্তর বাড়ছে ইরানের ডেডলাইন পরমাণু সমঝোতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করল জার্মানি ও ফ্রান্স

ফরাসি প্রধানমন্ত্রী যা ইপসলা ডিয়ার সঙ্গে আলোচনা করেছেন এছাড়া গত ডিসেম্বরে ইরানের জাতীয় সংসদ একটি আইন পাশ করেছে যাতে বলা হয়েছে আমেরিকা এবং পারমাণন সমঝোতার অন্য পক্ষগুলো যদি এই সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ না নেয় তাহলে আগামী 21 ফেব্রুয়ারি থেকে ইরান সরকারকে সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে সমস্ত সহযোগিতা বন্ধ করে দিতে হবে জাতীয় সংসদে বিল আকারে পাশ হওয়ায় এই আইন ইরান সরকার মানতে বাধ্য ইরান সরকারের কর্মকর্তারা এরি মধ্যে জানিয়েছেন তারা এই আইন অনু করতে যাচ্ছেন সূত্র ইরানে মিসাইলের পরীক্ষা সফল মধ্যম পাল্লার স্মার্ট মিসাইলের সফল পরীক্ষা সম্পন্ন করেছে ইরান দেশটির সংবাদ মাধ্যম জানায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে তিনশো কিলোমিটার পাল্লার এই মিসাইলে পরীক্ষা করা হয়েছিল ইরানে সেনাবাহিনী প্রধান জেনারেল কিউমার্স হায়দারি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিকে জানান মিসাইলটি নিখুঁত নিশানায় সক্ষম এবং এটি আবহাওয়ার যে কোনো পরিস্থিতিতেই কাজ করতে পারবে তিনি বলেন নিজস্ব অস্ত্রকে স্বয়ংক্রিয় স্মার্ট ও নিখুঁত করার জন্য চেষ্টা চালাচ্ছে তেহরান তবে কোথায় পরীক্ষা করা হয়েছে ওই বিষয়ে কিছুই জানানো হয়নি এদিকে সম্প্রতি ইরান তার সামরিক মহড়া বাড়িয়েছে অনেকেই মনে করছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট দু হাজার পনেরো সালে পরমাণু চুক্তিতে ফেরাতে চাপ দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নিচ্ছে ইরান জো বাইডেনের পূর্ব ডোনাল্ড ট্রাম্প দু আঠারো সালে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বেরিয়ে নেন বাইডেন বলেছেন নির্দিষ্ট শর্তের অধীনে ওয়াশিংটন এই চুক্তিতে ফিরবে ওই চুক্তি অনুযায়ী ইরানের ইউরেনিয়ান কাজ সীমিত করার দেশটির উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইসরায়েলি বিমান প্রবেশে নিষেধাজ্ঞার হুশিয়ারি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের বিমানগুলোকে যুক্তরাষ্ট্রের কোন বিমানবন্দরে অবতরণ করতে দেওয়া হবে না আচমকা তেল আবিবকে এমন হুঁশিয়ারি দিয়েছে সদ্য ক্ষমতায় বসা বাইডেন প্রশাসন ইসরায়েলের ডেল্টা ও ইউনাইটেড সহ মার্কিন সংস্থার যাত্রীবাহী যে কোনো বিমান অবতরণে নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নেয়ার পর যুক্তরাষ্ট্র তার প্রতিক্রিয়ায় কথাটি জানিয়েছে খবর জেরুজালেম পোস্টে বাইডেন প্রশাসন বিবৃতির মাধ্যমে বলেছে ইসরায়েলে তাদের বিমান প্রবেশে বাধা দিয়ে আকাশপথের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে তেল আবিব এদিকে প্রাণঘাতী করোনা মহামারীর কারণে জরুরি প্রয়োজন ছাড়া অন্য সব মার্কিন বিমানের প্রবেশ নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করেছিল ইসরায়েল যদিও পরবর্তীকালে মার্কিন প্রশাসনের তীব্র চাপে সেখান থেকে বেরিয়ে আসে ইহুদিবাদী রাষ্ট্রটি এত কিছুর পরও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওই হুমকির বিষয়টি আন্তর্জাতিক মিডিয়ার সামনে অস্বীকার করেছেন মিয়ানমারের সামরিক সরকারকে জাতিসংঘের হুঁশিয়ারি মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে শক্ত হলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিফিন শ্রেনার বার্গনার হুশিয়ারি দিয়ে বলেছেন এই ধরনের কর্মকাণ্ড হলে ভয়ানক পরিণতি ভোগ করতে হবে মিয়ানমারের সামরিক সরকারের উপপ্রধান শোয়ে উইনের সঙ্গে ফোনালাপে এমন হুঁশিয়ারি দেন ক্রিস্টিন এ বিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র ফারহান হক জাতিসংঘের মুখপাত্র বলেন ওই ফোনালাপে বার্গনার বলেছেন শান্তিপূর্ণ বিক্ষোভের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে বিক্ষোভকারীরা যেন কোনো প্রতিষোধকমূলক আচরণের শিকার না হন পরিস্থিতির উপর নজর রাখছে বিশ্ব সম্প্রদায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে মিয়ানমারের সরকারকে ভয়ানক পরিণতি ভোগ করতে হবে এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয় মিয়ানমারের বড় বড় শহরে শাহজাহাজান ও সেনাবাহিনী মোতায়েন করা সত্ত্বেও বিক্ষোভ অব্যাহত রয়েছে বিক্ষোভকারীদের সংখ্যা কিছুটা কম ছিল কিন্তু আজব ছোটখাটো বিক্ষোভ হয়েছে প্রধান শহর ইয়াঙ্গুনে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স নামের একটি অধিকার বিষয়ে গ্রুপ বলেছে অভ্যুত্থান থেকে সোমবার পর্যন্ত সেনাবাহিনী গ্রেপ্তার করেছে চারশত ছাব্বিশ জনকে আশঙ্কা করা হচ্ছে বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার করার জন্যই ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে সেনাবাহিনী এছাড়াও চলতি বছরের পয়লা ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থান এবং স্টেট কাউন্সিলর অংসাং সুচিকে গ্রেপ্তারের পর এবারই প্রথম এই ধরনের কড়া হুশিয়ারি দিল জাতিসংঘ পর প্রথম বহির্বিশ্বের কারো সঙ্গে কথা বললেন দেশটির কোন সেনা কর্মকর্তা আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য